নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। পয়লা মে 2022 রবিবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আগামীকাল রবিবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি করেছে, সেই রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব এবং সেই রাশিগুলোর টার্গেট নাম্বার এবং শুভ সময় রাশিভিত্তিক তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, আগামীকাল পয়লা মে যে রাশিগুলো হঠাৎ প্রাপ্তি হবে, যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। আগামীকাল ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। সৌভাগ্য যোগ আগামীকাল দিনটিতে থাকছে এবং দিনের সবথেকে খারাপ সময় যেটা রাহুকাল, যেটা আমি সব কিছু বর্জন করতে বলি, ইনভেস্টমেন্ট, যাত্রা, শুভ কোনো কর্ম, সেটা হচ্ছে 4:32 থেকে 6:18 পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে। অর্থাৎ আগামীকাল বিকাল 4:32 থেকে 6:18 পর্যন্ত রাহুকাল থাকছে। এই সময় কোনো শুভ কাজ আপনারা করবেন না। এবার আসি আগামীকাল ব্রহ্ম মুহূর্ত, যে সময় আপনাদের কাজ সাকসেসফুল হবে। অভিজিৎ মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত একটি হচ্ছে 11:48 থেকে 12:36 পর্যন্ত, আরেকটি আপনাদের যে টাইম সকাল 8:44 থেকে 11:18 পর্যন্ত, এই সময়গুলো কিন্তু শুভ এবং যোগটি কিন্তু দুর্দান্ত যোগ থাকছে, সেটি হচ্ছে সৌভাগ্য যোগ। এবং অনেকে কমেন্ট করছেন, আমি একটি কথা বারবার বলি, যে নাম্বারটি যাচ্ছে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আমার অ্যাসিস্ট্যান্ট অবশ্যই ফোন তুলছেন, সরাসরি ডাইরেক্ট কথা, দেখুন ডাইরেক্ট এখানে কথা বলা সম্ভব নয়, এখানে বুকিং পদ্ধতি আছে, বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, প্রথম কথা। এবং রাহু কবচের জন্য প্রচুর ফোন আসছে, আমি বারবার বলছি, প্রচুর মেসেজ আসছে যে রাহু কবচ কোথায় পাবো। রাহু কবচ নিতে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সমস্ত কিছু ইনফরমেশান আপনাদেরকে রাহু কবচের ব্যাপারে কিন্তু দিয়ে দেওয়া হবে। আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু। রাহুকে আপনি স্ট্রং করুন, প্রবল প্রাপ্তি এই যুগে কিন্তু ঘটবে। কলিযুগের রাজা সেটি হচ্ছে রাহু গ্রহ, তো রাহুকে স্ট্রং করুন। এর পাশাপাশি আপনি বিশেষ করে শুক্র, শনি এবং বুধ এই তিনটি গ্রহকেও মজবুত কিন্তু করুন, বিশেষরূপে লাভ আপনারা কিন্তু পাবেন। তো আগামীকাল যে রাশিগুলোর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, আকস্মিক প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, ব্যবসা থেকে, আপনারা কিন্তু অর্থ, যে পাঁচ রাশির কথা বলছি, যদি আপনাদের ভাগ্যচক্রে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা যদি থাকে, পঞ্চম এবং নবমের কানেকশান যদি থাকে, আপনারা কিন্তু আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু আপনিও হতে পারেন। অর্থাৎ সেটা নির্দেশ করবে আপনার বাই বার্থ চার্টের উপর, আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা চলছে এটা দেখা দরকার। এবং যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখার মাধ্যমেও ইন ডিটেলসটা আপনারা জানতে কিন্তু পারবেন। তো আলোচনা শুরু করা যাক, রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 379, আপনাদের টার্গেট নাম্বার 379। শুভ সময় সকাল 9:54 থেকে 12:04 পর্যন্ত। দুই নম্বর যে রাশি, সেই রাশির নাম সিংহ রাশি।
সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের শুভ সময় 10:03 থেকে 1:18 পর্যন্ত। আপনাদের যে টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 210, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, যেটা আপনাকে গরিব থেকে ধনীতে পরিণত কিন্তু করবে। অর্থাৎ যে রাশিগুলোর কথা বলছি সে রাশি কিন্তু আকর্ষিক প্রাপ্তি আগামীকাল কিন্তু ঘটতে কিন্তু চলেছে। 3 যে রাশির কথা আমি বলবো, আগামীকাল হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার যেটি হচ্ছে 316 এবং শুভ সময় 11:45 থেকে 12:36 পর্যন্ত, আগামীকালের শুভ সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে 3 আছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল গরিব থেকে ধনী আপনি কিন্তু হতে পারেন, এবং রাহু কবচ আপনার পরিধান করুন এবং ধনের জন্য ধনলক্ষ্মী কবচও, ব্যবসা যারা করছে তাদের জন্য ধনলক্ষ্মী কবচ আপনার পরিধান করুন। ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য আপনাদের নিজস্ব জন্মছক অ্যানালিসিস করা দরকার আছে। এরপর 4 যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের টার্গেট নাম্বার 4 রাশি সেটি হচ্ছে 254 এবং আপনাদের শুভ সময় 8:42 থেকে 11:12 পর্যন্ত, মীন রাশির ক্ষেত্রে আগামীকালের শুভ সময়। অন্তিম যে রাশি, শেষ যে রাশি, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বারটা হচ্ছে 233 এবং আপনাদের ক্ষেত্রে আগামীকাল শুভ সময়, অর্থাৎ রাশিভিত্তিক যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 11:11 থেকে 11:11 থেকে 1:04 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই সময়টার মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু করতে পারেন। অর্থাৎ এই 1 রবিবার যে 5 বললাম হঠাৎ প্রাপ্তি আকস্মিক প্রাপ্তি, এই 5 গরিব থেকে ধনী হতে চলেছে। আপনার ভাগ্য যদি সাথ দেয় আপনিও কিন্তু হবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।